আজকে আমি তোমাদেরকে একটা লোটাস সিনারি ড্রয়িং করে দেখাবো। এই ড্রয়িংটা আমি পুরোপুরি বিগিনার্সদের জন্যই করছি, কারণ আমি অনেকগুলো লোটাস সিনারি ড্রয়িং করেছি কিন্তু অনেক কমেন্ট এসেছে যে অনেকেই বুঝতে পারছে না, সেই জন্য আমি একদম ইজিভাবে কী করে লোটাস একদম অ্যাকুরেট আঁকা যায় সেটা আমি আজকে দেখিয়ে তারপর তোমাদেরকে সিনারিটা তৈরি করে দেখাবো। তোমরা আমার চ্যানেলে যারা প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলের ড্রয়িংগুলো দেখবে, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। দেখো, সবার প্রথমে আমরা একটা সুন্দর করে একটা রাউন্ড এরকমভাবে এঁকে নেব। রাউন্ডটা আঁকার পর তোমরা কি করবে, ঠিক এর উপরের দিক থেকে তোমরা সোজা করে একটা দাগ টেনে নেবে। এভাবে দাগটাকে টেনে নেবে, প্রথমে দাগটা টেনে নেওয়ার পর তোমরা কি করবে, এর এই যে মিডিলের অংশ, মিডিল থেকে একটু উঁচু করে উপরের দিকে তোমরা আর একটা এরকম স্লিপিং লাইন টেনে নেবে। এভাবে একটা স্লিপিং লাইন টেনে নেবে, আর নিচের দিকে কি করবে, আর একটু গ্যাপ রেখে, এই যে মিডিলের থেকে আর একটু গ্যাপ রেখে নিচের দিকে আর একটা স্লিপিং লাইন এরকম টেনে নেবে। দেখো, তোমরা এইটা সুন্দর করে আগে এঁকে নেবে। এবার দেখো, আমি পদ্মফুলটা এঁকে দেখাচ্ছি। এবার আমরা এইখানের থেকে এই দাগটা হালকা করে ঘুরিয়ে এই এখানে নিচে চলে আসলাম, আবার এখান থেকে এরকমভাবে ঘুরিয়ে এইভাবে নিচের দিকে চলে আসলাম। দেখো, পদ্মফুলের প্রথম যে পাপড়িটা সেটা আমরা করে ফেললাম। এবার আমরা দুই সাইড থেকে পদ্মফুলের পাপড়িগুলোকে এঁকে নেবো, এইভাবে এই দিকে চলে এসে এসে আবার একইভাবে এইদিকে এসে, আর এই যে যে অংশটা সেটা আমরা বাড়তি রেখেছিলাম, কারণ এখান থেকে এইভাবে এসে আমাদের এইভাবে এটা মিশে যাচ্ছে, সেই জন্য আমরা এরকমভাবে এই সাইডে বাড়তি রেখেছিলাম। ঠিক আছে, যতটুক এইদিকে বাড়তে থাকবে ততটুক কিন্তু এইদিকেই বাড়তে থাকবে, সেইভাবে আমরা সিলভিং লাইনটা টেনেছিলাম। দেখো, এবার সেমভাবে আমরা এরকমভাবে আমাদের পদ্মফুলের পাপড়িটাকে সুন্দর করে এঁকে নিতে হবে। এভাবে আমরা এই উপরের সাইডটা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর এবার আমরা নিচের সাইডটা করবো। দেখো, এই যে যে দাগ পর্যন্ত শেষ হয়েছে ঠিক সেই পর্যন্ত আমরা এইভাবে একটু গোল করে নিচের দিকে একটু শুরু করে নিচ্ছি, আবার সেমভাবে এইভাবে একটু গোল করে নিচের দিকে এইভাবে শুরু করে নিচ্ছি, আর দুপাশ থেকে ঠিক এই সাইড থেকে এরকম এসে একইভাবে এইদিকে, আবার এই সাইড থেকে এরকম এসে একইভাবে এইদিকে এরকমভাবে আমরা পদ্মফুলটা এঁকে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে রাউন্ডটাকে এঁকেছিলাম এবার আমরা সমস্ত দাগগুলোকে মুছে ফেলবো। তা তার আগে আমি নিচের অংশটা করছি। দেখো, পদ্মফুলের নিচের যে ডালটা রয়েছে, যে ডান্টিটা রয়েছে, সেটা আমরা আঁকার পর আমরা কি করব, এরকমভাবে ছোট ছোট করে একটু কাটা কাটা মতন অংশ বুঝিয়ে নেবো। ঠিক আছে, এভাবে দুপাশ থেকে তোমরা কাটা কাটা মতন অংশ করে নেবে। করে নেওয়ার পর আমরা কি করছি, এই সাইডে একটা পাতা এঁকে নিচ্ছি, পদ্মফুলের বড় একটা পাতা এরকমভাবে এঁকে নিচ্ছি। ঠিক আছে, এভাবে এই সাইডে পাতাটা এঁকে নিলাম, আর এই সাইডে আমরা একটা পদ্মফুলের কুঁড়ি এঁকে নিচ্ছি যেটা এখনও ফুটে পারেনি। তোমরা এইভাবে করে পদ্মফুলের এই কুঁড়িটাকে এঁকে নেবে, তারপর সেমভাবে তোমরা এরকমভাবে কাটা 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 মতন অংশ করে নেবে। দেখো, এইভাবে করার পর আমরা পিছনের দিকে সুন্দর করে একটা স্লিপিং লাইন টেনে নিয়েছি, খাতারটিকে একটু মিডিল বরাবর রেখেই তোমরা এটা করতে পারো। পদ্মফুলের দুপাশ থেকে এটা বুঝে তোমরা স্লিপিং লাইনটা সুন্দর করে টেনে নেবে। টেনে নেওয়ার পর আমরা কি করব, দূরের জঙ্গলগুলোকে এভাবে বুঝিয়ে নেব। এইভাবে তোমাদের এই ড্রয়িংটা করতে হবে। আর আমরা দূরে একটু মেঘের অংশ এইভাবে আমরা বুঝে নিচ্ছি, আবার এই সাইডেও আমরা একটা বড় একটা মেঘের অংশ এইভাবে বুঝিয়ে নিচ্ছি, বুঝিয়ে নিয়ে একটা সূর্য এইভাবে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু একদম সহজেই এই ড্রয়িংটা করতে পারবে। এবার দেখো, আমি তোমাদেরকে স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি রং করে দেখাবো। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ড্রয়িংটা। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাবো। দেখো, পদ্মফুলের এই যে যে সাইড থেকে আমরা পিঙ্ক কালারটা প্রথমে এরকমভাবে কর্নারগুলো দিয়ে করতে করতে পুরো এই সাইড পর্যন্ত হালকা করে নেবো। দরকার হয় আগে আমরা এই সাইডে হালকা করে নিলাম, হালকা করতে করতে তোমরা এই মিডিলের থেকে একটু কম পর্যন্ত হালকা করবে, এরকমভাবে হাতের প্রেশারটা একদম লাইট রাখবে। রাখার পর তোমরা এই হাতের প্রেশারটা একটু ডিপ করে করে তোমরা কিন্তু এই পদ্মফুলের পুরো পাপড়িতে এরকমভাবে রংটা করবে। এভাবে রংটা করার পর তোমরা এবার এই হোয়াইট কালারটা দিয়ে তোমরা এক সাইড থেকে এরকমভাবে যেখানে সাদা রেখেছিলে সেই কাছে কিন্তু এভাবে করবে কালারটা। দেখো, এইভাবে কালারটা করার পর তোমরা রেড কালারটা নিয়ে নেবে। রেড কালারটা নিয়ে এবার তোমাদের মেইন কাজটা যেটা সেটা ফলো করো, তোমরা এই কর্নারটা দিয়ে আগে একটু ডিপ করে নেবে। যখন তোমরা ডিপ করবে তখন তোমাদের হাতটা একটু হালকা করেই রাখবে। দেখো, এইভাবে তোমরা এই কর্নার দিয়ে ডিপ করে যত এই সাইডে আসবে তত কিন্তু একদম কিন্তু এই হাতের প্রেশারটা কমই রাখবে। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে
এক সাইড থেকে একটু ডিপ করে নেবে। ডিপ করে যত এই সাইডে আসবে তত কিন্তু হাতের প্রেশারটা তোমাদের কমিয়ে নিতে হবে। এভাবে করতে করতে যখন আমরা শেষ প্রান্ত পর্যন্ত আসব তখন আবার আমরা হোয়াইট কালারটা দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নেবো, ঠিক আছে? তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে। যদি তোমরা এরকমভাবে নর্মালি রেখে দাও তার থেকে যদি তোমরা এরকমভাবে সব কটা কালার মিক্স করে করো দেখবে দুটো কালারের মধ্যে যেটা মিক্স করে করছো সেটাই দেখতে সুন্দর লাগছে। আমরা এই দিক থেকে যে কালারগুলো করব সেগুলো এরকমভাবেই হবে, মানে বলতে গেলে তোমরা এই পিঙ্ক কালারটা এই কর্নার দিয়ে এই দিকেরগুলোই করবে, আবার এই দিকে হালকা করে এরকমভাবে লাইট করে রাখবে, ঠিক আছে? আবার এই দিক থেকে যখন করব তখন আবার আমরা এই দিকটায় পিঙ্ক কালারটা এই কর্নার দিয়ে করব, আবার আমরা হালকা করে এরকমভাবে লাইট করতে করতে চলে আসবো, ঠিক আছে? তোমরা কিন্তু কখনো আবার এই দিক থেকে পিঙ্ক কালার করতে করতে আসবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? তোমরা এই দুপাশ থেকে এই দুটো জিনিস জাস্ট ফলো করে তোমরা এই দিকেরগুলো এই কর্নার দিয়ে করবে, আবার এই সাইডেরগুলো এই কর্নার দিয়ে করবে। সেম প্রসেসে তোমরা এটাও কিন্তু নিচের দিকেও কিন্তু একইভাবে তোমরা কালারটা করবে। দেখো এই আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডেরটা দেখাচ্ছি। তোমরা এই দিক থেকে এরকমভাবে করলে করার পর তোমরা হোয়াইট কালারটা করার আগেই তোমার রেড কালারটা এইভাবে কর্নার দিয়ে হালকা করে টেনে নিলে নিচের থেকে এইভাবে যেভাবে ঢেউ খেলে গেলে গেছে এইভাবেই টানবে। তোমরা যদি সোজাসুজি টানো তাহলে ভালো লাগবে না দেখতে। তোমরা এইভাবে আস্তে আস্তে এইভাবে গোল গোল করে টানতে থাকবে, টানতে টানতে তোমরা এই উপর পর্যন্ত আস্তে আস্তে লাইট করে নেবে, ঠিক আছে? একদম হালকা করে নেবে। এবার আমরা কী করছি, হোয়াইট কালারটা নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সব কটা কালার মিক্স করে নিচ্ছি, তাহলে দেখবে যে সুন্দরভাবে কালারটা ফুটেছে, ঠিক আছে? এইভাবে করে তোমাদের এই পুরোপুরি পদ্মফুলের সমস্ত জায়গায় কিন্তু কালারটা করতে হবে। আমরা এই যে দূরের এই ঝোপগুলো করার জন্য আমরা যে কোনো হলুদ কালার নিচ্ছি, আমি ক্রোম ইয়েলো কালারটা দিয়ে করছি। আমরা এই মিডিল পর্যন্ত পুরোপুরি আগে ক্রোম ইয়েলো কালারটা করব, করার পর আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে আমরা এইভাবে নিচের থেকে কালারটা করব, করতে 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 যত উপরের দিকে আসব হাতের প্রেশারটা আমাদের একদম হালকা করে নেব। এইভাবে আমাদের এই কর্নারগুলো কিন্তু খুব সাবধানে তোমরা করবে, যদি একটা কালার যদি অন্য কালারের মধ্যে মিশে যায় তাহলে কিন্তু প্যাস্টেল কালারের তোলা একটু মুশকিল হয়ে যায়। যদি ডবল কালারের উপর থাকে তাহলে কিন্তু সহজে তোলা যায়, কিন্তু যদি সিঙ্গেল এরকম থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হয়। এই জন্য তোমরা একটু সাবধানে কিন্তু কালারটা করবে। দেখো উপরের দিকের থেকে এইভাবে তোমরা হলুদ কালারটা সুন্দরভাবে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ পর্যন্ত এরকমভাবে চলে আসবে, এইভাবে কালারটাকে মিক্স করে নেবে। মিক্স করার পর আমরা এই জলের কালারটা এবার করছি। জলের কালারটায় তোমরা কোবাল্ট ব্লু কালারটাও করতে পারো বা স্কাই ব্লু কালারটাও করতে পারো। আমরা আকাশে স্কাই ব্লু কালারটা করব, সেই জন্য আমরা জলে কোবাল্ট ব্লু কালারটা করছি। দেখো তোমাদের ধরো এইভাবে তোমরা কোবাল্ট ব্লু কালারটা করলে, কোবাল্ট ব্লু কালারটা করার পর তোমাদের মনে হচ্ছে কালারটা বেশি ডিপ হয়ে গেছে, বেশি ডার্ক হয়ে গেছে, তখন তোমরা কী করবে এই হোয়াইট কালারটা তোমরা এইভাবে এর উপর দিয়ে করবে, ঠিক আছে? এইভাবে করলে দেখবে আবার স্কাই ব্লু কালারের মতনই আসছে, আরও দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে? এইভাবে তোমাদের কালারটা করে নিতে হবে, দুটো কালার এইভাবে করলে। করার পর এই তোমরা পার্সেন্ট ব্লু কালারটা নিয়ে নেবে, পার্সেন্ট ব্লু কালারটা নিয়ে এই উপরের দিকের থেকে এইভাবে ডিপ করবে, ডিপ করে নিচের দিকে আস্তে 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 হাতের ব্যথাটা কমাতে কমাতে প্রায় মিডিল পর্যন্ত এরকমভাবে নিয়ে আসবে, ঠিক আছে? উপরের দিকে যে যে ঝোপের যে ছায়াগুলো পড়েছে সেই ছায়াগুলো বোঝানোর জন্যই আমরা এভাবে করলাম, ঠিক আছে? জলের পাড়ের অংশগুলো এভাবে করে নিলাম। এভাবে ডিপ করে তোমাদের পুরো জায়গাটা কিন্তু কালারটা করে নিতে হবে। এবার আমরা এই পাতাটায় করার জন্য লাইট গ্রিন কালারটা আগে এইভাবে সম্পূর্ণ জায়গাটায় কালারটা করব। এভাবে যখন লাইট গ্রিন কালারটা হয়ে যাবে তারপরে এর উপর দিয়ে আমরা স্যাফ গ্রিন কালারটা করে নেবো, একটু ডিপ করেই করবে। কর্নারগুলো দিয়ে একটু দরকার হয় ডিপ করে নেবে, আর মাঝখানে দরকার হয় হালকা থাকবে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই কর্নারগুলো দিয়ে তোমরা একটু ডিপ করেই করতে করতে নিচের দিকে পুরোপুরি করবে, কভার করবে পুরো জায়গাটায়। যেখানে এরকম গোল থাকে সেখানে তোমরা এরকমভাবে গোল গোল করেই কালারটা করে নিয়ে পুরোপুরি নিচ পর্যন্ত এভাবে চলে আসবে। এভাবে পাতার কালারটা করবে। পাতা কালারটা করার পর এই যে পদ্মফুলের যে ডান্টিগুলো রয়েছে সাইডে আমরা এরকমভাবে লাইট গ্রিন কালারটা করব। লাইট গ্রিন কালারটা এক সাইড থেকে করে মিডিয়াম গ্রিন কালারটা আবার এক সাইড থেকে এরকমভাবে ডিপ করে অন্য সাইডে আমরা হালকা করে নেব, ঠিক আছে? এইভাবে আমাদের প্রতিটা অংশে করে দিতে হবে। আর আমরা যেভাবে এখানে এঁকেছি সেইভাবে আমরা
এখানেও কিন্তু একইভাবে পিঙ্ক কালার করার পর রেড কালারটা দুপাশ থেকে করে কিন্তু কালারটা করে নিতে হবে। স্কাই ব্লু কালারটা দিয়ে আমাদের আকাশের উপরে এরকমভাবে স্লিপিং লাইন টানার মতন বড় বড় স্লিপিং লাইন টানবে। টানতে টানতে হাতের প্রেশারটা আস্তে আস্তে কমাতে থাকবে যত নিচে যাবে। এভাবে আস্তে আস্তে তোমাদের আকাশের কালারটা করে নিতে হবে, ঠিক আছে। মিডিলের উপরের দিকে একটু ডিপ করবে, ডিপ করে নিচের দিকে যত যাবে হাতের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে তোমাদের আকাশের কালারটা করতে হবে। আর এই সূর্যের কালারটা করার জন্য আমরা আগে এই সাইড দিয়ে পুরোপুরি আগে হলুদ করে নিচ্ছি। আর হালকা একটু ভিতরেও হলুদ করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে করার পর আমরা অরেঞ্জ কালারটা করছি। দেখো অরেঞ্জ কালারটা আমরা এই হলুদের মধ্যেই হালকা করে ঢুকে নেবো সূর্যের ভিতরের দিকে। এইভাবে গোল গোল করতে করতে কালারটা আমরা করব। করার পর আমরা রেড কালারটা দিয়ে এই ভিতরে যে অংশটা বাকি ছিল সমস্ত জায়গায় কিন্তু রেড কালারটা এভাবে করে নেব। এভাবে আমাদের সূর্যের কালারটা করতে হবে। করার পর আমরা এই যে আকাশে যে মেঘগুলো রয়েছে সেই মেঘে কালার করব গ্রে কালার দিয়ে। গ্রে কালারটা আমরা এই কর্নারের উপরের দিক থেকে আগে কালারটা করতে করতে এক সাইড দিয়ে করতে করতে এরকমভাবে চলে আসবো, ঠিক আছে। মানে উপরের দিকগুলোতে আমরা আগে কালারটা করব। এই হোয়াইট কালারটা আমরা এভাবে সুন্দর করে এবার গোল গোল করে ঘুরিয়ে দুটো কালার মিক্স করে নেবো, ঠিক আছে। এইভাবে আমাদের মাঝ বরাবরের দিকে সাদা সাদা থাকবে আর দুপাশ থেকে একটু ডিপ থাকবে। এইভাবে বুঝিয়ে আমাদের এই মেঘের কালারগুলো করে নিতে হবে। দেখো পুরোপুরি রংটা কমপ্লিট করার পর এরকম লাগবে দেখতে। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আর আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ভিজিট করে দেখো, আর অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে কালকে একই সময় নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই।